বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান চলছে প্রতিটি স্কুলে। স্কুলের পড়ুয়াদের নানা বিষয়ে সচেতন করার পাশাপাশি বহরমপ শহরের গোড়া বাজারের ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন বৃহস্পতিবার বাসিন্দাদের সচেতন করতে পথে নামল। এদিন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিক্ষকরা র্যালি করে বহরমপুর বাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন। পড়ুয়ারা মিছিল করে মানুষকে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা বোঝায়। এদিন নর্দমায় ও রাস্তার ধারে ব্লিচিং ছড়ানো ও মশা মারার ওষুধ স্প্রে করা হয়। বিনয় রিপোর্ট, NTVWB। আমরা সমাজের সর্বস্তরের মানুষের উচিত সচেতন হওয়া। আজকে আমাদের ICI স্কুল থেকে আমাদের একটা সচেতনতা র্যালি, নির্মল বিদ্যালয়ের পাক্ষিকে আমাদের আজকে একটা র্যালি বেরোচ্ছে এখনই, যে আমরা শহরের মানুষকে সচেতন করতে চাইছি যে বর্তমানে ডেঙ্গির প্রকোপ চলছে, এক এক সময় এক একটা আসে, এর আগে করোনার অতিমারি এসেছিল, তো মানুষকে ভীত না হয়ে মানুষের সচেতন হয়ে হওয়া দরকার আছে। এই বার্তাটা আজকে আমাদের এই র্যালির মাধ্যম দিয়ে আমরা মানুষকে দেব। এবং স্টুডেন্ট, ছোটো ছোটো বাচ্চারা তার বাড়িতে গিয়ে যদি এই সচেতনতা তার বাড়িতে মা বাবার কাছে এটা পর্যালোচনা করে যে আজকে কেন এই র্যালিটা, তাহলে মানুষও, বাড়ির মানুষও, গার্জেনরাও সচেতন হবে। তো আমি এই ICI ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমি আবেদন রাখতে চাই বহরমপুরের সর্বস্তরের মানুষের কাছে, যে আপনারা সচেতন হন, আপনারা যত্রতত্র জল জমাবেন না, আপনারা আপনাদের বাড়ি এবং বাড়ির চৌহদ্দি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনারা মশারি টাঙিয়ে রাত্রেবেলায় ঘুমান, আপনারা অযথা আতঙ্কিত হবেন না। কোনো অসুবিধা হলে আমাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র আছে, বহরমপুর মিউনিসিপ্যালিটির 4টে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করুন। জ্বর হলে ওখানে অ্যালাইজার টেস্ট করুন বিনা পয়সায়। আপনাদের স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা করে দিয়েছে, আপনারা ওখানে করুন। একটাই আমার কথা, যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা সচেতন হন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ অসুখ বিসুখ দূর হয়ে যাবে। সরকারি প্রোগ্রাম আছে গত 15ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর অবধি নির্মল বিদ্যালয় পাক্ষিক চলছে, অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রদের বিভিন্নভাবে আমরা সচেতন করছি, জলাভূমি সংরক্ষণ, পরিবেশ সচেতন, ডেঙ্গু প্রতিরোধ, প্লাস্টিক প্রতিরোধ, প্লাস্টিকে যাতে ক্ষতি না হয়, এটা আমরা স্কুলে করছি। এবার আমরা ভাবলাম যে আমরা একটা র্যালি করি, যে র্যালি করে শহরের মানুষকে সচেতন, এটা আমরা আগেও করেছি ডেঙ্গুর, গত 2-3 বছর আগেও ডেঙ্গু প্রতিরোধে আমরা মানুষকে সচেতন করেছি, যে ডেঙ্গুর মশা কখন বেরোয়, কেন বেরোয়, এবং ডেঙ্গুতে এইভাবে আক্রান্ত হচ্ছে। সামনে 2 বছর আগে করোনায় মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছিলো, এখন ডেঙ্গু আক্রমণ, মুর্শিদাবাদেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সেই জন্য ডেঙ্গু নিয়ে বিশেষ করে আমাদের সমস্ত প্ল্যাকার্ড ফেস্টুন তৈরি হয়েছে ডেঙ্গু নিয়ে সচেতন করতে, শহরের মানুষকে ডেঙ্গু আর প্লাস্টিক। বিদ্যালয়ের ছাত্ররা শহরের মানুষকে আজকে সচেতন করবে যে ডেঙ্গুতে কীভাবে নিজেকে আত্মরক্ষা করবে, অর্থাৎ জল জমতে না দেওয়া, মশারি টানিয়ে শোয়া, এবং মশাগুলো কোন সময় বেরোয় সেই সম্পর্কে সচেতন করা, আর প্লাস্টিক, শহরকে প্লাস্টিক মুক্ত করতে হবে, জল নিকাশি অসুবিধা হচ্ছে, জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে, এই নিয়েই ছাত্ররা আজকে সারা শহর ঘুরবে এবং সেই শহরের মানুষকে সচেতন করবে। আমরা মাইকিং করছি, আমরা ট্যাবলো বার করছি, আমরা বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন ছাত্রদের হাতে দিচ্ছি, যাতে শহরের মানুষ একটু সচেতন হয়। ছাত্ররা বললে তো মানুষ একটু বেশি শোনে, তাই ছাত্রদের বার করছি।